হেই বন্ধুরা, কেমন আছেন? তো আইস নেটওয়ার্কে চমৎকার আপডেট চলে আসে পেমেন্ট সংক্রান্ত বা উদ্র সংক্রান্ত। এখানে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম অ্যাড্রেস কিন্তু আমি আল্লাহ পাকের দয়া রাসূলের রসুলে সেট আপ করে নিছি, আপনাদেরও এরকম সেট আপ করে নিতে হবে। কিভাবে নেবেন এই ভিডিওতে দেখাবো, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন, ঠিক আছে? একটা স্টেপ মিসটেক হয়ে গেলে কিন্তু পেমেন্ট নাও পেতে পারেন, তাই পুরো ভিডিওটি জুড়ে থাকুন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে আপনারা যে কাজগুলো করবেন সেটার জন্য এখনই তৈরি হয়ে যান। ভিডিওটা দেখার পরে ওই নিয়মে কাজগুলো কমপ্লিট করবেন। ভিডিওটা বুঝতে সমস্যা হলে তিন চারবার দেখবেন, বুঝে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আর আইস নেটওয়ার্কে যারা এখনও অ্যাকাউন্ট খোলেন নেই, নতুন বন্ধুরা কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আইস নেটওয়ার্কে অ্যাকাউন্ট খোলার ভিডিও, চাইলে অ্যাকাউন্ট খুলে এখনও মাইনিং করতে পারেন, ইনকামের সুযোগ রয়েছে। তো এখন কথা হচ্ছে এই যে নতুন যে আপডেটটা এসেছে ইথেরিয়াম অ্যাড্রেস সেট আপ করার, এটা কিন্তু আগের বাসনে পাবেন না। তো আপনারা কি করবেন, গুগল প্লে স্টোর থেকে প্রথমে আইস নেটওয়ার্ক অ্যাপটাকে আপডেট করে নেবেন, ঠিক আছে? আপডেট করার পরে এই অপশনটা পাবেন, ঠিক আছে? তো কিভাবে কি করবেন আসুন দেখি নি। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা মেটামাস্কে একটা ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন। মেটামাস্কে একটা ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন, এই প্রাইভেট কিগুলো ভালো করে চার পাঁচ জায়গায় রেখে দিবেন, যাতে আপনার মোবাইল হারিয়ে গেলে নষ্ট হলেও যাতে ব্যাকআপ নিতে পারেন, ঠিক আছে? অর্থাৎ এই প্রাইভেট কিগুলো অন্য অন্য জায়গায় ডায়েরিতে বা অন্য অন্য মোবাইলে সেভ করে রাখবেন বা ইমেলে রাখবেন, যাতে হারিয়ে না যায়, ঠিক আছে? কারণ এই প্রাইভেট কিগুলো হারিয়ে গেলে কিন্তু লগ ইন করতে পারবেন না ওয়ালেট, আর ওয়ালেট লগ ইন করতে না পারলে পেমেন্ট উঠাতে পারবেন না, ওকে? বিষয়টা বুঝবেন, ওকে? তো এইটার জন্য আপনার আলাদা করে মেটামাস্ক একটা ওয়ালেট খুলে নেবেন, ঠিক আছে? এটা হলো গিয়া প্রথম কথা। এরপরে এখানে কাজটা করবেন, আর এই যে মেটামাস্ক ওয়ালেট খুলবেন, আইস নেটওয়ার্কে যেই ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ করবেন এই ওয়ালেটটা দিয়ে আর অন্য কোনো কাজ করবেন না, এটা সুরক্ষিত রাখবেন, কারণ বেশ কয়েক বছর পর্যন্ত কিন্তু তারা পেমেন্ট দিবে, তাই এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা সুরক্ষিত রাখবেন। আমিও নিজেও একটা অ্যাকাউন্ট নতুন খুলে নিয়েছি আল্লাহ দিলে, এরপর প্রাইভেট কিগুলো অন্য অন্য জায়গায় রেখে দিয়েছি, যাতে মোবাইল হারিয়ে গেলে নষ্ট হলো যাতে আমি ব্যাকআপ নিতে পারি বা অন্য ডিভাইস দিয়ে লগ ইন করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই জন্য মেটামাস্ক ওয়ালেটে যেই অ্যাকাউন্ট খুলবেন যেই প্রাইভেট কি ও পাসওয়ার্ড সেগুলো সংরক্ষণ করে রাখবেন অন্য অন্য চার পাঁচ জায়গায়। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো মেটামাস্ক ওয়ালেটটা খোলার পরে আপনারা এখানে যে ইথেরিয়াম মেননেট এটা অটোমেটিকই দেখতে পারবেন, ইথেরিয়াম মেন নেটওয়ার্ক এটা অটোমেটিকই দেখতে পাবেন, ঠিক আছে? ওকে, এটা এভাবেই থাকবে, ওকে? এরপরে আপনারা এই যে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে, এই যে এখানে যে কপি আইকনটা রয়েছে, লক্ষ্য করুন এই যে কপি আইকনটার উপরে ক্লিক করে অ্যাড্রেসটাকে কপি করে নেবেন, মেটামাস্ক ইথেরিয়াম অ্যাড্রেসটা। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। যখন নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন মেটামাস্ক ওয়ালেটে, তখন এই নেটওয়ার্কটা উপরের দিকে এরকমই চলে আসবে অটোমেটিকলি, যেহেতু এটা ইথেরিয়ামেরই মেটামাস্ক ওয়ালেট, তাই এটা অটোমেটিকলি চলে আসবে, কিছু করতে হবে না। এরপরে আপনাদের কাজটা হলো এই যে এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে নেওয়া, ঠিক আছে? এখানে টাচ করলেই কপি হয়ে যাবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরে আপনারা আইস নেটওয়ার্কের অ্যাপ্লিকেশনে চলে আসবেন, ঠিক আছে? এই যে যখন আইস নেটওয়ার্কের অ্যাপ্লিকেশনে চলে আসবেন, নিচের দিকে আসলেই এই ওরকম একটা অপশন পেয়ে যাবেন। তবে আপনাদের তো এরকম থাকবে না, আপনাদের থাকবে অন্যরকম, আমি দেখাচ্ছি। তো আপনাদের জন্য আমি স্ক্রিনশট রেখেছি, এই জন্য দেখাচ্ছি। তো এই যে এখানে এরকম থাকবে, ঠিক আছে? আপনাদের থাকবে এরকম ইথেরিয়াম অ্যাড্রেস, ওকে? তো আপনারা কী করবেন, এটার উপরে ক্লিক করবেন বা এই যে এরর অপশনটা রয়েছে এখানে চাপ দিবেন। দেওয়ার পরে আবারও দেখাচ্ছি আপনাদের, হয়তো এখানে চাপ দিবেন অথবা এই এরর অপশন এখানে চাপ দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখানে কিন্তু তার একটা নোটিফিকেশন দিয়ে রাখছে যে আপনি কি শিওর কি না, এই অ্যাড্রেসটা কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না, একবার যেটা দিবেন এটাই সারা জীবন থাকবে, ওয়ার্নিং কিন্তু তারা দিয়ে রেখেছে, ওকে? তো এখন আপনারা কি করবেন, এই যে এখানে এই যে ইথেরিয়াম অ্যাড্রেস, ঠিক আছে, এই গড়টার ভিতরে আপনারা চাপ দিবেন বিসমিল্লা বলে। এরপরে এরকম চলে আসবে। তো এখানে আরও একটা ওয়ার্নিং দিতে আছে যে আপনি যে অ্যাড্রেসটা দিবেন সেটা সঠিক কিনা বা কনফার্ম কিনা। তো এরপরে কনফার্ম যে অপশনটা রয়েছে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এরপরে আপনারা এই গড়টার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে কি করবেন, এখানে ক্লিক করে দিবেন, এরপরে এখানে চাপদা ধরে রাখবেন, এরকম পেস্ট অপশন চলে আসবে। পেস্ট অপশনের ভিতরে চাপ দিলে অ্যাড্রেসটা এই গড়টার ভিতরে বসে পড়বে। আমি দেখাচ্ছি, এই যে এরকম গড়টার ভিতরে অ্যাড্রেসটা, এই যে দেখাচ্ছি আপনাদের। তো এই গড়টার ভিতরে এই পেস্ট অপশনে ক্লিক করলে গড়টার ভিতরে অ্যাড্রেসটা বসে পড়ে। বসে পড়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে
এই যে এখানে লেখা রয়েছে একটা অপশন কনফার্ম অ্যাড্রেস, লক্ষ্য করুন এই যে কনফার্ম অ্যাড্রেস, এই কনফার্ম অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন বিসমিল্লাহ বলে। এরপর আবার এরকম চলে আসতে পারে, আসলে আবারও কনফার্ম অ্যাড্রেস নিচের দিকে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম চলে আসবে। ঠিক আছে, এখানে বলতেছে আপনাদেরকে যে আপনারা যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা কি সঠিক কি না, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই যে এখানে লেখা রয়েছে কনফার্ম বিসমিল্লাহ বইলা, এই কনফার্ম মামুর উপরে ধাক্কা মারবেন আপনার। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন ইথেরিয়াম অ্যাড্রেস, এটা কিন্তু এখানে সেট আপ করা হয়ে গেল। পরবর্তী সময় যা তারা যখন পেমেন্টটা দিবে আইস নেটওয়ার্ক থেকে, তখন এই অ্যাড্রেসে হয়তো মেবি তারা পেমেন্টটা দিয়ে থাকবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো এইভাবে করে কাজটা সম্পন্ন করে থাকুন। আর তাদের হোয়াইট পেপারটাও রিলিজ করেছে, এটা নিয়ে পরবর্তীতে ভিডিও চাইলে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো যেহেতু মাই ডিয়ার ফ্রেন্ড পেমেন্ট সংক্রান্ত আপডেট চলে এসে সাইস নেটওয়ার্ক থেকে, তো ওয়ালেটটা সবাই সেট আপ করে নিন, আশা করি এখান থেকে সবাই পেমেন্ট পাবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো ভালো থাকবেন, ভালো রাখবেন, পরবর্তী আপডেট আসলে জানিয়ে দিব। আর চলতি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপে জয়েন হয়ে যাবেন সর্বশেষ আপডেটগুলো পাওয়ার জন্য। আজকে পর্যন্ত আল্লাহ।